বন্ধু, এই দুনিয়ায় 200 থেকেও বেশি কুকুরের প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে কিছু খতরনাক হয় আর কিছু মিষ্টি। খতরনাক কুকুরের ওপর আমি পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব, তবে আজকের এই ভিডিওতে আমি আপনার জন্য মিষ্টি মিষ্টি কুকুরদের নিয়ে এসেছি। এদের মধ্যে কিছু কুকুর তো খেলনার মতো দেখতে, তো এই ভিডিও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিও খুবই ইন্টারেস্টিং আর কিউট হতে চলেছে। পুডল, এটি একটি এমন ডগের প্রজাতি যারা আলাদা আলাদা ভ্যারাইটিসে আসে। প্রথম হলো স্ট্যান্ডার্ড পুডল, দ্বিতীয় হলো মিনিয়েচার পুডল, আর তৃতীয় হলো টয় পুডল। এদের নাম যেমন আলাদা, তেমনই এদের বিহেভিয়ারও একে অপরের থেকে আলাদা। আর ছোট পুডল যতটা মিষ্টি, বড় পুডল ততটাই কিউট। সবথেকে ছোটটার নাম হলো টয় পুডল। এদের দেখে সবাই বলবে যে এটা একটা টয়, এই জন্য এদের নাম টয় পুডল রাখা হয়েছে। সব পুডলসের লোম কোঁকড়ানো, যা এদের বাকি কুকুরদের থেকে আলাদা করে। এরা দেখতে খুব সুন্দর, আর অনেকে এদের বিভিন্ন রকমের হেয়ারস্টাইল করায়। এই ডগ ভালো সুইমও করতে পারে। পুডল পাপি দেখতে একদম টেডি বিয়ারের মতো, দেখলেই আপনারও আদর করতে ইচ্ছে করবে। মাল্টিজ ডগ, মাল্টিজ ডগ দেখতে ছোট ও কিউট হয়। হয়তো আপনি এই ডগকে আগে কখনো দেখেননি, যা দুনিয়ার সবথেকে বিউটিফুল ডগের লিস্টে আসে। এই কুকুরদের লোম লম্বা ও সিল্কি হয়, যা পা পর্যন্ত ঢেকে দেয়। এর জন্য এদের আরও বেশি সুন্দর দেখতে লাগে। যদি এদের স্বভাবের কথা বলি, তাহলে সেটাও এদের মতোই মিষ্টি হয়ে থাকে। এরা ফ্যামিলির সাথে মিলেমিশে থাকে। এই ডগস অনেক ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং কোনো ট্রিক্স বা ট্রেনিং খুব সহজেই শিখে ফেলে। বিভিন্ন ধরনের লোকেরা এদের বিভিন্ন ধরনের হেয়ারস্টাইল করায়। এরা অ্যাটেনশন খুবই পছন্দ করে। যদি এদের কেউ ইগনোর করে, তাহলে এরা খুব দুঃখ পায়, কিন্তু লাভ ও কেয়ারে এরা আবার ঠিকও হয়ে যায়। যদি আপনি এই কুকুরকে পুষতে চান, তাহলে এদের ডেইলি গ্রুমিং করতে হবে। পাগ, এই ছোটো সাইজের ডগ দুনিয়ার প্রত্যেক কোণায় আপনি দেখতে পাবেন। এরা খুবই পপুলার। ইন্ডিয়ায় এই ডগ ভোডাফোন ডগ নামে পরিচিত। ছোট সাইজের হওয়ার জন্য এই ডগকে আরও বেশি কিউট ও চার্মিং লাগে। এদের দেখে যে কোনো সাধারণ মানুষ বা ডগ লাভার আদর করে। এদের মধ্যে ইউনিকনেস যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো এদের মুখ, যা সাধারণ বা অন্য কোনো ডগের থেকে আলাদা। এই ডগস নেচারের দিক থেকে খুবই ফানি এবং কিউট হয়ে থাকে। এই ডগস একদমই খতরনাক হয় না, আর কারোর ওপর হামলাও করে না। সাথে এদের এক্সপ্রেশনও খুবই ফানি হয়ে থাকে। এই ডগস স্মার্ট হয়ে থাকে আর প্রত্যেকটা জিনিস তাড়াতাড়ি শিখে ফেলে। পাগ খেতে ও শুতে খুবই ভালোবাসে। এরা একদিনে প্রায় 15 ঘন্টা শুতে পারে। খাবার ও শোয়ার বিষয়ে পাগ দ্বিতীয় স্থানে আসে। ফার্স্টে কে আছে, এটা আপনি ভিডিওতে আগে জানতে পারবেন। গোল্ডেন রেট্রিভার, অনেক আগে থেকেই গোল্ডেন রেট্রিভার লোকেদের খুব পছন্দ। এর জন্য অনেকেই এই কুকুরকে ঘরে পোষে। এই ডগ লাভ অ্যান্ড ইন্টেলিজেন্স, এই দুটোতেই অনেক ডগদের থেকে আগে। রেট্রিভার ডগস খুবই কিউট ও লাভিং হয়ে থাকে। এই কুকুর খুবই স্মার্ট আর অনেক জিনিস খুব তাড়াতাড়ি বুঝে ফেলে। সাথে এরা মালিকের প্রতি বিশ্বস্ত হয়ে থাকে আর বাকিদের থেকে একটু কম রাগি। এরা ঘরে থাকা বাচ্চা ও পেটের প্রতি খুবই কেয়ারিং ও লাভিং হয়ে থাকে। সত্যি বলতে এদের যত প্রশংসা করা যায় ততটাই কম। এই ডগ ওয়ান অফ দি বেস্ট হাউস ডগ। শিবা ইনু, জাপানের সবথেকে পপুলার ডগ শিবা ইনু আসলে খুবই ইউনিক। কিছু কিছু জায়গায় এরা স্মাইল ডগ নামেও পরিচিত, কেননা এই ডগের মুখে সবসময় একটা কিউট স্মাইল থাকে। এর কারণে এদের দেখতে আরও মিষ্টি লাগে। এরা কিছুটা উলফের মতো দেখতে। এরা বেশিরভাগ সময় শান্ত থাকতেই পছন্দ করে, তবে এদের এক্সপ্রেশন কিন্তু খুবই ফানি। এদের ট্রেন করতে একটু মুশকিল, কিন্তু যদি আপনি ভালো ট্রেনার হন, তাহলে এরা কখনো না কখনো তো ট্রেন্ড হয়েই যাবে। ইংলিশ বুলডগ, এই কুকুরকে দেখে মনে হয় যেন এ পাগের বড় ভাই, আর মনে হওয়া উচিত, কেননা খাওয়া ও শোয়ার বিষয়ে এই ডগ নাম্বার 1 পজিশনে আসে। তবে এরা খুবই চার্মিং অ্যান্ড ফ্রেন্ডলি নেচারে ভরপুর। আপনিও দেখে থাকবেন যে বুলডগ খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে, কিন্তু এই ডগ তাদের থেকে একদম আলাদা। এই ডগ খুবই মিষ্টি আর সবার তুলনায় খুবই ভালো মিশতে পারে। এই ডগ ফ্যাট হওয়ার কারণে জলে বেশিক্ষণ সাঁতার কাটতে পারে না। এরা ছোট বাচ্চা খুবই ভালোবাসে। এদের এমন মিষ্টি ও ফানি বিহেভিয়ারের জন্য অনেকে এদের শখে পোষে। তো বন্ধু, আজকের ভিডিওতে ব্যাস এতটাই। আপনার কোন ডগ ভালো লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলুন। আর বন্ধু, এই ভিডিও খুবই পরিশ্রম করে তৈরি করেছি, তো সেই জন্য এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ারও করুন।